দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম নেতানিয়াহুকে সতর্কবার্তা ইসরায়েলি দুর্নীতি দমন সংস্থার এরপর জানিয়ে দেব যুক্তরাষ্ট্র হিজবুল্লার সাথে যুদ্ধে ইসরায়েলকে সাহায্য নাও করতে পারে এদিকে ক্রিমিয়ায় হামলা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি রাশিয়ার এরপর জানিয়ে দিব দক্ষিণ লেবাননে বেসামরিক প্রতিরক্ষা দলকে হামলা করল ইসরায়েল আরও জানিয়ে দিব হিজবুল্লার ক্ষেপণাস্ত্র হামলা সামাল দিতে পারবে না ইসরায়েলের আইরন সর্বশেষ জানিয়ে দিব গাজায় ইসরায়েলি বিমান হামলায় স্বাস্থ্য বিভাগের প্রধান নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন নেতানিয়াহুকে সতর্ক বার্তা দুর্নীতি দমন সংস্থার সামরিক সাবমেরিন ও ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম নৌযান ক্রয় সংক্রান্ত দুর্নীতিতে ফেসে যেতে পারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সোমবার দেশটির দুর্নীতি দমন সংস্থা নেতানিয়াহুর উদ্দেশ্যে এই সতর্কবার্তা বার্তা ইস্যু করেছে এসব সাবমেরিন এবং নৌযান কেনা হয়েছিল দুই থেকে দুই সালের মধ্যে সে সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন নেতানিয়াহু লিখিত এক বিবৃতিতে সোমবার ইসরায়েলের দুর্নীতি দমন সংস্থা জানিয়েছে এ যাবৎকালের অনুসন্ধান তদন্ত এ ক্রয় সংক্রান্ত বিভিন্ন নথি পর্যালোচনা করে জানা গেছে যে সাবমেরিন ও নৌযানের ক্রয় নিয়ম অনুযায়ী ঘটেনি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নিজে এই ক্রয়ের জন্য সবুজ সংকেত দিয়েছিলেন এমনকি এই ক্রয়ের ক্ষেত্রে নিজের পদ ও ক্ষমতার ব্যবহার করেছেন তিনি এর মাধ্যমে তিনি রাষ্ট্রের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছেন এবং ইসরায়েলের কূটনৈতিক ও অর্থনৈতিক স্বার্থকে ক্ষতিগ্রস্ত করেছেন বলা হয়েছে বিবৃতিতে যুক্তরাষ্ট্র হিজবুল্লার সাথে যুদ্ধে ইসরায়েলকে সাহায্য নাও করতে পারে জয়েন্ট চিফ অব স্টাফ প্রধান চার্লস কিউ ব্রাউন সোমবার সতর্ক করে বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র হিজবুল্লার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে ইসরায়েলকে রক্ষা করবে না সম্ভবত এক্ষেত্রে তারা অক্ষম যেভাবে তারা গত এপ্রিলে ইরানের ড্রোন হামলার সময় পদক্ষেপ নিয়েছিল ইউএস ফোর্স জেনারেল ব্রাউন আরও বলেছেন ইরান তখন হিজবুল্লাহকে সমর্থন করতে আরও বেশি এই যুদ্ধে জড়িয়ে পড়বে জেনারেল ব্রাউন বলেন ইসলামিক প্রজাতন্ত্র হামাসকে সমর্থন করলেও আরও দৃঢ়ভাবে হিজবুল্লাহর পেছনে দাঁড়াবে তেহরান বিশেষ করে তারা যদি মনে করে যে হিজবুল্লাহকে উল্লেখযোগ্যভাবে হুমকি দেওয়া হচ্ছে ব্রাউন আরও বলেন লেবাননে ইসরায়েলের যে কোনো সামরিক আক্রমণ একটি বৃহত্তর যুদ্ধের সূচনা করতে পারে একই সাথে এটি মার্কিন বাহিনীকেও এই অঞ্চলে বিপদে ফেলতে পারে এদিকে ইসরায়েল দক্ষিণ লেবাননে একটি বেসামরিক প্রতিরক্ষা দলকে লক্ষ্য করে হামলা করেছে সোমবার চব্বিশ জুন লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে ক্রিমিয়ায় হামলা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি রাশিয়ার যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত দূরপাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিজাইল সিস্টেম ক্ষেপণাস্ত্র দিয়ে ক্রিমিয়ায় ইউক্রেনীয় হামলার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে রাশিয়া এই হামলায় অন্তত নিহত এবং একশত একান্ন জন আহত হয়েছেন বলে জানিয়েছে ক্রেমলিন সোমবার চব্বিশ জুন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করে রাশিয়া বলেছে এ ঘটনার প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে উনিশশো বাষট্টি সালের কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পর রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে সবচেয়ে বড় সংঘাতের জন্ম দিয়েছে ইউক্রেনের যুদ্ধ রুশ কর্মকর্তারা বলেছেন এই সংঘাত এখন সবচেয়ে বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে ক্রিমিয়ার ওপর হামলায় সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করা রাশিয়ার জন্য একটি নতুন পদক্ষেপ দু সালে রাশিয়া ক্রিমিয়া দখল করেছিল উপদ্বীপটিকে রোশ ভূখণ্ড হিসেবে বিবেচনা করে মস্কো যদিও বিশ্বের অধিকাংশ দেশ রোশ দাবিকে স্বীকার করে না দক্ষিণ লেবাননে বেসামরিক প্রতিরক্ষা দলকে হামলা করল ইসরায়েল ইসরায়েল দক্ষিণ লেবাননে একটি বেসামরিক প্রতিরক্ষা দলকে লক্ষ্য করে হামলা করেছে সোমবার লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের তাইবা গ্রামে একটি বেসামরিক প্রতিরক্ষা দলকে লক্ষ্য করে আর্টিলারি সেল দিয়ে আঘাত করেছে ওই সময় দলটি গ্রামে আগুন নেভানোর কাজ করছিল এ ঘটনায় হতাহত হয় তাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করার আগেই বুকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল সূত্রটি আরও জানিয়েছে হামাসের অভূতপূর্ব হামলার পরিপ্রেক্ষিতে গাজায় যুদ্ধ শুরু হয় এরপর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহ প্রায় প্রতিদিনই গুলি বিনিময় করছে এদিকে বিশেষ বিবেচনায় গাজার কেরাম সালম ক্রসিং ব্যবহারের অনুমতি দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী সোমবার চব্বিশ জন ফিলিস্তিনি সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে জেরোজালেম পোস্টের খবরে বলা হয়েছে ফিলিস্তিনিরা কেরাম সালম ক্রসিং দিয়ে গাজা উপত্যকা ত্যাগ করতে পারবে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এবার প্রথমবারের মতো এই অনুমতি দিয়েছে তারা তবে কাঙ্ক্ষিত ব্যক্তি এবং উগ্রবাদী পালায়ন রোধ করতে সিভিল প্রশাসনের কর্মীদের সাথে নিরাপত্তা পরীক্ষা এবং সমন্বয়ের পরে ক্রসিং ব্যবহারের অনুমতি দেওয়া হবে হিজবুল্লার ক্ষেপণাস্ত্র হামলা সামাল দিতে পারবে না ইসরায়েলের আয়রন লেবাননের ইরানপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লার সঙ্গে পুরোদমে যুদ্ধ বেঁধে গেলে ইসরায়েল ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করেছেন যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা তাদের ভাষ্যমতে আয়রন ডোম সহ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোতে যত ক্ষেপণাস্ত্র রয়েছে তার চেয়ে হিজবুল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সংখ্যা বেশি সে কারণে তাদের হামলা পুরোপুরি ঠেকানো সম্ভব নাও হতে পারে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে সিএনএন এর তারা বলেছেন ইসরায়েল ভয় পাচ্ছে হিজবুল্লার বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে ঝুঁকিতে পড়তে পারে আয়রন ডোম বিষয়টি নিয়ে তাদের সঙ্গেও কথা বলেছে ইসরায়েলি কর্তৃপক্ষ আর এমন সময় বিষয়টি নিয়ে কথা উঠেছে যখন লেবাননে স্থল ও আকাশপথে হামলা চালানোর ইঙ্গিত দিচ্ছে ইসরায়েল ইসরায়েলের কর্মকর্তারা গত বুধবার যুক্তরাষ্ট্রকে জানিয়েছেন দক্ষিণ গাজা থেকে সামরিক সরঞ্জাম উত্তর ইসরায়েলে সরিয়ে নেওয়ার পরিকল্প করছেন তারা হিজবুল্লার বিরুদ্ধে সম্ভাব্য অভিযানের প্রস্তুতি হিসেবেই এমনটা করা হতে পারে এ নিয়ে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেছেন আমাদের পর্যালোচনা বলছে আয়রনডমের কয়েকটি ব্যাটারির পাল্টা হামলা ঠেকানোর পুরো সক্ষমতা নেই গাজায় ইসরায়েলি বিমান হামলায় স্বাস্থ্য বিভাগের প্রধান নিহত ইসরায়েলি বাহিনীর বিমান অভিযানে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অ্যাম্বুলেন্স ও জরুরি স্বাস্থ্যসেবা বিভাগের প্রধান হানি আল জাফরি নিহত হয়েছেন সোমবার গাজার প্রধান শহর গাজা সিটির একটি ক্লিনিকে এ ঘটনা ঘটে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক পৃথক বিবৃতিতে দাবি করেছে ওই বিমান অভিযানে হানি আল জাফরি নন বরং হামাসের কমান্ডার ও অস্ত্রপ্রস্তুত বিভাগের প্রধান মোহাম্মদ সালাহ নিহত হয়েছেন আইডিএফ জানিয়েছে মোহাম্মদ সালাহ ছিলেন সন্ত্রাসী গোষ্ঠী হামাসের কৌশলগত সাম মরিক অস্ত্র প্রস্তাবিত প্রকল্পের প্রধান হামাসের এই প্রকল্পের সঙ্গে জড়িত সব সদস্যই সালাহর নির্দেশ মেনে চলত গত 7 অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালানোর পর থেকে গাজায় আইডিএফ তাদের অভিযান শুরু করে যা এখনো চলছে হামাসের ওই হামলায় ইসরায়েলে 1200 জন নিহত হন এবং হামাস যোদ্ধারা 240 জনকে জিম্মি করে নিয়ে যায় অন্যদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানে প্রায় আটত্রিশ হাজার লোক নিহত হয়েছেন যাদের ছাপ্পান্ন শতাংশই নারী ও শিশু